হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। আমরা আজকে হচ্ছে কার্নো ইঞ্জিন রিলেটেড একটা কোশ্চেন সলভ করবো। এই কোশ্চেনটা হচ্ছে দক্ষতা রিলেটেড, এটা একটু টাফ কোশ্চেন, তুলনামূলকভাবে টাফ না, সহজেই করলে তোমরা বুঝতে পারবা। এটা হচ্ছে আইআইটি 2018-এ আসছিল, ইন্ডিয়া যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে সেখানে। তো এটা আই টাইপের কোশ্চেন আসতে পারে, তোমরা যদি এটা সলভ করো তাহলে দেখবা যে বুয়েটে কিংবা আদার্স ইঞ্জিনিয়ারিংয়ের অন্য কোনো ভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা এই টাইপের কোশ্চেন চলে আসছে আর কি। ঠিক আছে, তো আসো তাহলে আমরা কোশ্চেনটা শুরু করি। তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ, কোশ্চেনটা আমরা একটু পড়ি দেখো। একটি কার্নো ইঞ্জিন এ ও বি শ্রেণীতে যুক্ত অবস্থায় সংযুক্ত অবস্থায় চলমান। ইঞ্জিন এ 600 কেলভিন তাপমাত্রার রিজার্ভার থেকে তাপ গ্রহণ করে এবং টি কেলভিন তাপমাত্রার রিজার্ভারে তাপ অপসারণ করে। হ্যাঁ, তো ইঞ্জিন বি অপসারিত তাপ ওই রিজার্ভার থেকে গ্রহণ করে 100 কেলভিন তাপমাত্রার রিজার্ভারে সে আরো অবশ্য তাপ ছাড়ে। তো এখন কোশ্চেন হলো যে ইঞ্জিন দুইটির দক্ষতার অনুপাত কত। এটা হচ্ছে কোশ্চেন, খুব টাফ যে কোশ্চেন এটা বলা যাবে না। আমি যদি একটু ছবিতে দেখি তাহলে তোমরা একটু ব্যাপারটা ক্লিয়ার হবা। খেয়াল করো যে এখানে বেসিক্যালি তিনটা রিজার্ভার থাকে। রিজার্ভার হচ্ছে তাপের উৎস, মানে তাপের সোর্স। হ্যাঁ, তো এই ফার্স্ট যে রিজার্ভার সেটা ছিল হচ্ছে 600 কেলভিন। তো এই 600 কেলভিন থেকে আমাদের যে ইঞ্জিন এ, ইঞ্জিন এ সে কিছু পরিমাণ তাপ নিচ্ছে, ধরো Q1 তাপ নিচ্ছে। ঠিক আছে, এই Q1 তাপ নিয়ে ইঞ্জিন এ আবার যেখানে তাপ ছাড়তেছে আর একটা রিজার্ভার, সেই রিজার্ভারের তাপমাত্রাটা দেওয়া নাই, বলছে এটা হচ্ছে টি কেলভিন। ঠিক আছে, এটা আবার টি কেলভিন, টাকা ভেবো না। হ্যাঁ, টি হচ্ছে টি কেলভিন, মানে তাপমাত্রা তার যে কেলভিন স্কেলে সেটা হচ্ছে টি কেলভিন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিজার্ভার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিজার্ভার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিজার্ভার। রিজার্ভার তো আগেই বললাম যে সে হচ্ছে তাপের একটা আধার। দেখো ফার্স্ট ইঞ্জিন কি করতেছে, এই ইঞ্জিন Q1 পরিমাণ তাপ নিয়ে সে ধরলাম সে Q2 পরিমাণ তাপ ছেড়ে দিচ্ছে। তাহলে সার্ভে কোথায় বলো? সার্ভে হচ্ছে সে এই সেকেন্ড রিজার্ভারে। এখন আর একটা ইঞ্জিন হচ্ছে এর সাথে সিরিজে লাগানো। সিরিজে লাগানো বলতে আসলে যেটা বোঝায় যে এ যে পরিমাণ তাপ ছাড়বে সেকেন্ড ইঞ্জিন ইঞ্জিনটা হচ্ছে ঠিক ওই পরিমাণ তাপটা রিজার্ভার থেকে গ্রহণ করে নেবে। কোন রিজার্ভার থেকে? সেকেন্ড রিজার্ভার থেকে। খেয়াল করো তাহলে এরপরে তোমার ইঞ্জিন বি আছে, তাহলে ইঞ্জিন বি কি পরিমাণ তাপ নেবে বলো? এ যে পরিমাণ তাপ ছাড়বে তার মানে Q2 পরিমাণ তাপ নেবে। বুঝা গেছে? ওকে, তো এই ইঞ্জিন বি আবার ফাইনালি যেখানে তাপ ছাড়বে সেটা হচ্ছে তার যে তাপমাত্রা সেটা দিয়ে দিছে, সেটা বলছে হচ্ছে 100 কেলভিন। ঠিক আছে, এখন খেয়াল করো এখন জিনিসটা কি আসলে, এখানে সে যদি Q3 পরিমাণ তাপ ছাড়ে, Q3 পরিমাণ যদি তাপ ছাড়ে, এখানে একটা কথা বলে রাখা জরুরি, সেটা হচ্ছে সিরিজে যদি যখন কাজ করে তখন দুই ধরনের ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা হচ্ছে যে ইঞ্জিন দুইটার দক্ষতা সেম, কিংবা দুইটা ইঞ্জিনের একই পরিমাণ আউটপুট দেয়, দুইটা ইঞ্জিন সেম আউটপুট দেয়। দেখো দুইটা ইঞ্জিন সেম আউটপুট দেওয়া, দুইটা ইঞ্জিনের দক্ষতা সেম হওয়া কিন্তু এক না। দেখা গেল কি যে আমি তাকে বেশি পরিমাণ ইনপুট দিচ্ছি, তার দক্ষতাটা কম, সে কাজ করতেছে কি যে কোনো নির্দিষ্ট অ্যামাউন্টে কাজ করতেছে। তো ধরো এ আর বি এর দক্ষতাটা আলাদা আলাদা, আমি যদি ইনপুট আলাদা আলাদা দিয়ে ফাইনালি তো তার আউটপুটটা সেম পাইতেও পারি, পাইতে পারি না। তার মানে আউটপুট সেম মানে কিন্তু দক্ষতা সেম না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এইখানে যেহেতু দক্ষতা তুলনা করতে বলছে তাহলে অবশ্যই অবশ্যই তার আউটপুটটা কী ছিল বলো? দুইটা ইঞ্জিনের আউটপুটটা সেম ছিল। তো তোমরা যারা লাস্ট আমরা যে ভিডিওটা করছি কার্নো ইঞ্জিনের ম্যাথ রিলেটেড সেটা দেখছো, তো সেখানে আমরা একটা ফর্মুলা ইউজ করছিলাম, বইও আছে দেখবা, যে দক্ষতা বেসিক্যালি কী, যে কৃত কাজ বাই প্রথম ইঞ্জিনের কথা যদি চিন্তা করা হয় তাহলে আমাদের ফার্স্ট ইঞ্জিনের যে দক্ষতা ইটা এ, ইটা এ ইকুয়াল টু হচ্ছে W/Q1। W/Q1 ইকুয়াল টু কী দেখো? 1 মাইনাস সে কই থেকে তাপ নিচ্ছে? 600 কেলভিন থেকে। কই থেকে তাপ ছাড়তেছে? টি কেলভিনে। তাহলে তার দক্ষতা কী হবে? 1 - T/600। ঠিক আছে, তাহলে সে Q2 তাপ ছাড়ছে, তাহলে W ইকুয়াল টু আমরা তাহলে কী বলতে পারি? Q1 - Q2। তো Q1 - Q2 না লিখে এই জিনিসটাকে আমরা 1 - Q2/Q1 আকারে লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। ওকে, তো এখন খেয়াল করো যে ইটা বি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? W/Q2। ইটা বি বলতে সেকেন্ড মেশিনের যে তার যে দক্ষতা সেটা। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা কত বলতে পারি? 1 - 100/100/T। বুঝা গেছে? ওকে,
তো দিস ইকুয়ালস টু, তাহলে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো যে W ইকুয়াল টু কিন্তু তোমার Q1 মাইনাস Q2ই। আগে একেবারে শুরুতে W ইকুয়াল টু কত বলো? Q1 মাইনাস Q2। তো এখান থেকে আমরা দেখতেছি দিস ইকুয়াল টু আসতেছে হচ্ছে আমাদের Q1 বাই Q2 মাইনাস 1। কত আসতেছে বলো? Q1 বাই Q2 মাইনাস 1, মানে W জায়গায় তুমি যদি Q1 মাইনাস Q2 বসাও তাহলে তুমি এমন একটা ইকুয়েশন পাবা এই লাইন থেকে, Q1 বাই Q2 মাইনাস 1। বুঝা গেছে? এখন একটু দেখো এই যে এখানে একটু খেয়াল করো, দেখো আমরা কি বলতে পারি যে Q2 বাই Q1 ইকুয়াল টু হচ্ছে কি, যে টি বাই 60। Q2 বাই Q1 ইকুয়াল টু কত? টি বাই 60, 1 ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে Q1 বাই Q2 ইকুয়াল টু কত? 600 বাই টি। Q1 বাই Q2 ইকুয়াল টু কত বলো? 600 বাই টি। তাহলে আমরা এটা বসাই দিলেই আমরা দেখবা টি ওয়ান এর মান পেয়ে যাচ্ছি, 100 বাই টি ইকুয়াল টু হচ্ছে Q1 বাই Q2 ইকুয়াল টু 600 বাই টি। বুঝা গেছে? মাইনাস 1। তো এই জিনিসটা সলভ করা খুব সহজ, এটা সলভ করলে দেখবা যে তোমার টি ইকুয়াল টু আসতেছে হচ্ছে 350 কেলভিন। টি ইকুয়াল টু কত আসছে বলো? 350 কেলভিন। তাহলে টি যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি ইটা এ বা ইটা বিও তুমি পেয়ে যাবা। খেয়াল করো ইটা এ তো এটা, এটা হচ্ছে ইটা এ, ইটা বি কোনটা? এটা হচ্ছে তোমার ইটা বি, 1 মাইনাস 100 বাই টি। তাহলে আমরা ইটা এ বা ইটা বি ইকুয়াল টু সুন্দর মতো করে বের করে ফেলতে পারবো। ইটা এ বা ইটা বি ইকুয়াল টু হচ্ছে কত দেখো, 1 মাইনাস টি বাই 600 ডিভাইডেড বাই 1 মাইনাস 100 বাই টি। তো এখানে তুমি টি এর মান 350 বসাও, টি এর মান 350 বসাও, দেখবা যে আসতেছে যেটা সেটা হচ্ছে তোমার 7 বাই 12। মানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, দেখো টি এর মান 350 বসাইলে আমরা যদি 50-50 ক্যান্সেল আউট করি তাহলে 1 মাইনাস কত আসে বলো? 7 বাই 12। আর নিচে আসে হচ্ছে 1 মাইনাস 2 বাই 7। তাহলে 1 মাইনাস 7 বাই 12 করলে কত আসে? 5 বাই 12। আর নিচে কত আসে বলো? 7 বাই 5। তাহলে 5 5 ক্যান্সেল আউট হয়ে যায়, 7 বাই 12 থাকে। বুঝে গেছে? খুব সহজে আমাদের ক্যালকুলেশনগুলো ফাস্ট করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের সেই রেশিওটা। হ্যাঁ, তো দেখো অঙ্কটা একটু সহজভাবে কীভাবে চিন্তা করা যায়। তো এই টাইপের কোশ্চেন যদি তোমার বলে, তাহলে খেয়াল করো দুইটা মেশিন, দুইটা কার্নো ইঞ্জিন যদি তোমার সিরিজে যুক্ত থাকে, তাইলে দুইজনের আউটপুট যদি সেম হয়, আমি আরেকবার রিপিট করি, দুইটা কার্নো ইঞ্জিন যদি সিরিজে যুক্ত থাকে দুইজনের আউটপুট এ আর বি এর আউটপুট যদি সেম হয়, মানে W যদি সেম হয়, ঠিক আছে, তাইলে এই মাঝের যে রিজার্ভারটা, এই রিজার্ভারের টেম্পারেচার অবশ্যই অবশ্যই কি হতে হবে, এই ফার্স্ট রিজার্ভার আর থার্ড রিজার্ভারের যে সামেশন তার হাফ, মানে অ্যাভারেজ হইতে হবে। দেখো 600 প্লাস 100 করলে কত আসে? 700 করলে কত আসে বলো? 350। তো সেই ক্যালকুলেশনটাই কিন্তু আমরা এত কষ্ট করে করছি। তাহলে আমরা যদি খুব সহজে মুখে মুখে 600 প্লাস 100 বাই 2 দিয়ে যদি করতাম তাহলে কিন্তু আমরা কি পেয়ে যেতাম বলো? একবারে টিয়ার ওয়ান পেয়ে যেতাম। পরে সেই টিয়ার ওয়ানটা জাস্ট এখানে বসাই দিলেই তুমি ইটা বা ইটা বি পেয়ে যেতাম। তাহলে ইটা বা ইটা বি ইকুয়াল টু কত বলো? 7 বাই 12। এটা কি কোনো টাফ কোশ্চেন ছিল? অবশ্যই টাফ কোশ্চেন ছিল না, তোমাদের সহজ লাগছে আশা করি। তো তোমরা সামনে এরকম আরও ইন্টারেস্টিং কোশ্চেন দেখতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে শেয়ার করবা। আল্লাহ হাফেজ, যাই।